এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আমি জয়িতা আপনাদের সঙ্গে। গত কয়েকদিন ধরেই নাগরিকত্ব সংশোধন বিল এবং তাই থাকছে। প্রতি মুহূর্তের খবর আপনাদের দেখিয়েছি এই মুহূর্তে সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে আপনাদের সামনে হাজির হলাম তথ্যটা হচ্ছে কালকের এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তৃণমূলের তরফ থেকে শুধু তৃণমূল কেন সমস্ত দলের পক্ষ থেকে উইপ জারি করে বলা হয়েছিল সমস্ত সাংসদরা যেন লোকসভার এদিনের অধিবেশনে উপস্থিত থাকেন কিন্তু ছিলেন না অনেকে কারা ছিলেন না ছিলেন না তৃণমূলের দেব ওরফে দীপক অধিকারী খাটালের সাংসদ ছিলেন না যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তী আর উপস্থিত ছিলেন বসিরহাটের সংসদ নুসরাত জাহান কিন্তু তাও ভোটাভুটির সময় নাকি তাকে দেখা যায়নি আর এই নিয়েই সমালোচনা ঝড় উঠেছে যেখানে এনআরসি এবং সিএবি এই দুটি বিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতায় জায়গায় জায়গায় দিকে দিকে তিনি লড়াই চালাচ্ছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলায় এই বিল তিনি কোনোভাবেই কার্যকর হতে দেবেন না তার সেই নীতি আদর্শ তা সেটাকে সামনে রেখে কালকে গতকাল আমরা দেখেছি ডায়মন্ড হারবারের অভিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পুরো সংসদে সুর চড়িয়েছেন কার্য বলা যায় তিনি বিরোধীদের কণ্ঠস্বর হয়ে অভিষেক কালকে বক্তব্য পেশ করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এনআরসি ফাঁদ কিন্তু সিএবি তার থেকেও বড় ফাঁদ তিনি স্পষ্ট প্রত্যেকটা জায়গায় তিনি একেবারে উদাহরণ দিয়ে নথি দিয়ে তথ্য দিয়ে জানিয়ে দিয়েছেন কোথায় কোথায় এটাতে বিভাইদের রাজনীতি করছে কেন্দ্রের বিজেপি সরকার এইভাবে যখন দলের তরফ থেকে এই বিলের বিরোধিতা করা হচ্ছে তখন উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত তিন সাংসদ মিমি নুসরাত দেব নুসরাতের দাবি টুইটার অনুযায়ী নুসরাতের দাবি তিনি ছিলেন রাত পর্যন্তই নাকি ছিলেন কিন্তু আশ্চর্যজনক ভাবে অনেককে জিজ্ঞাসা করে তিনি কোথায় ছিলেন সেটা জানা যায়নি অনেকে বলছেন ভোটাভোটের সময়টাতেই নাকি তিনি সংসদ কক্ষের বাইরে ছিলেন এসব নিয়ে যখন টুইটারে শোরগোল এসব নিয়ে যখন রীতিমতো ট্রোলড হচ্ছেন নুসরাত তিনি তিনি তাদের পক্ষে কি বলেছেন তিনি বলেছেন যে সংসদ হওয়া ছাড়াও তাদের বাড়তি দায়িত্ব হচ্ছে শুটিং শুটিং করছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুটিং এ তারা ব্যস্ত রয়েছেন তিনশো জনের ইউনিট সেখানে প্রতিদিন তাদের হয়ে কাজ করছেন তারা যদি আসতেন এই ইউনিট বসে যেত কাজ হতো না গুরুত্বপূর্ণ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাজই সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ এই কারণেই কিন্তু তারকা প্রার্থী যারা হয়ে সংসদে যান তাদের ক্ষেত্রে রোজ হাজিরার চাপ থাকে না তাদের কিন্তু রোজ হাজিরা দিতে কেউ বাধ্য করে না কিন্তু ইরুম একটা যেখানে গুরুত্বপূর্ণ দিন যেখানে কোটি কোটি মানুষের কার্যত পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা যেটা নিয়ে দলনেত্রী নিজের লড়াই করছেন যেটা নিয়ে তিনি সব দিক থেকে এই বিল আটকাবার চেষ্টা করছেন যেখানে যুব তৃণমূলের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অধিবেশনে সুর চড়াচ্ছেন তাকে আটকাতে মরিয়া হয়েছিল কালকে বিজেপি সাংসদরা তারা বারবার তাকে বাধা দিয়েছে কিন্তু তিনি নিজের বক্তব্যে অটল থেকে সমস্ত বিষয় বুঝিয়ে বলেছেন সেখানে শুটিংটা এতটা গুরুত্বপূর্ণ তিনশো মানুষের স্বার্থ বড় না কোটি কোটি মানুষের স্বার্থ প্রশ্ন তুলছেন নেটিজেনরা তারা জানতে চাইছেন যাদের ভোট দিয়ে ওখানে পাঠিয়েছি তারা যদি আমাদের এই বিপদের দিনে এই একটা চরম অবস্থার দিনে আমাদের কথা সেখানে বলার জন্য আমাদের বিপক্ষে আসা বিল রদ করার জন্য সেখানে যদি না দাঁড়ান সেখানে যদি তাদের ব্যক্তিগত কাজ না হোক তাদের প্রফেশনাল প্রফেশনটাকে তারা বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে কাদের উপর আস্থা রাখবো আমরা এই প্রশ্ন উঠছে টুইট হচ্ছে সমালোচিত হচ্ছেন মিমি তবে নির্দেশে লোকসভায় এই বিলের বিরুদ্ধে হয়েছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে কি হয় এরপরে বিলের বিষয় বা কি হয় সংসদের সমস্ত অধিবেশনের খুঁটিনাটির নাটির ওপর আমাদের নজর রয়েছে সে বিষয়ে আপনাদের জানাতে থাকবো জানাবো অন্যান্য খবরও আপনারা নজর রাখুন এখন বিশ্ব বাংলার ফেসবুক টুইটার এবং পোর্টালে নমস্কার